হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওটাতে আপনারা পাবেন কি করে অনেক বড় একটা ফাইল, 2 জিবি বা 2 জিবি বা 1.5 জিবি, 1.5 জিবি একটা বড় ফাইল যেটা আপনাদের মেলে সাপোর্ট করে না, কাউকে পাঠাতে গেলে, কাউকে মেলে পাঠাতে গেলে মানে মেল সেন্ড হয় না, যে 2 জিবি বা 25 এমবির বড় ফাইল বা 30 এমবির বড় ফাইল মেলে পাঠানো যায় না জিমেল অ্যাকাউন্ট দিয়ে, বা কোনো কোনো উপায়ে পাঠানো সম্ভব নয়, বা পাঠাইলেও কিন্তু সিকিউরিটি অভাব, মানে ব্লক বলে যে এই মানে ইমেলে এটা পাঠানো সম্ভব নয়, মানে ব্লক দেখায় আর কি মোট কথা। সো ওই মেলের ক্ষেত্রে কি করতে পারেন, ওই ফাইলগুলো সেন্ড করার ক্ষেত্রে কি করতে পারেন, ওই বড় বড় ফাইলগুলো আপনি কীভাবে সেন্ড করবেন, ওই মেলেই পাঠাতে হবে আমাকে। সো কীভাবে পাঠাবেন আমি আজকে আপনাদের তা একটু দেখাবো। ভিডিওটা শর্ট ভিডিও, সো একটু সঙ্গে থাকুন। সো এর জন্য কী করতে হবে, এর জন্য কি, এর জন্য আপনাদের গুগলে সার্চ দিতে হবে। গুগলে যে লিখতে হবে উই ট্রান্সফারে ক্লিক করেন। উই ট্রান্সফার লিখে লেখার পর দেখুন একটা ওয়েবসাইট আসবে, wetransfer.com-এ আমাদের ক্লিক করতে হবে। wetransfer.com-এ আপনি মিনিমাম 2 জিবি ফাইল আপনি সেন্ড করতে পারেন ওই মেলের মধ্যে। দেখুন এখানে যে গুগলে সার্চ দেওয়ার পর wetransfer.com-এ ঢুকে যাই। আচ্ছা, wetransfer.com ওপেন করার পর কি করতে হবে, সিম্পল একটা কাজ, অনেক অনেক ফাইল মানে মেলে দিতে গেলে বলে যে এটা ইরর বা এটা হচ্ছে সিকিউরিটি প্রবলেম আছে, এটা সেটা কত কিছু বলে। দেখুন এখানে কি বলছে, উই ট্রান্সফার ফ্রি সেন্ড আপ টু 2 জিবি, মানে 2 জিবির মধ্যে আপনি যে কোনো একটা ফাইল পাঠাতে পারেন। সেন্ড আপ টু 20 জিবি, মানে 20 জিবি, এটা হচ্ছে প্রিমিয়াম আর কি, এটা দরকার নেই আমাদের, যেহেতু ফ্রি দরকার, টেক মি ফ্রি। সো ফ্রিতে যাওয়ার পর এখানে ক্লিক করার পর দেখুন কি আসছে, অ্যাড ইউর ফাইলস, অ্যাড ইউর ফাইলে ক্লিক করবেন। ধরুন আমি একটা এখানে একটা বড় একটা ফাইল আমি এখানে ক্লিক করি, আপনি এখানে যে ফাইলটা আপনার মেলে সাপোর্ট করে না, মেলে পাঠাতে পারতেছেন না কাউকে, সো এখান থেকে আপনি অনায়াসে আপনার সেই বড় ফাইলটা আপনি সেন্ড করতে পারবেন। এখান থেকে একটা আমি বড় ফাইল একটা আমি ওপেন করে নিই, যেটা সিকিউরিটি আমার প্রথম ক্ষেত্রে আমার একটা সিকিউরিটি প্রবলেম দেখিয়েছিল, সেই ফাইলটি আপনাদের আজ আমি সেন্ড করে দেখাই। এটা হচ্ছে দেখুন, এটা ধরেন একটা সফটওয়্যার, এটা সে ফাইলটা আপনি কি করলেন এখানে সিলেক্ট করে দিলেন, যে ফাইলটা আমি একজনকে পাড়াতে গিয়েছিলাম তখন এমন একটা শো করতেছিল ওই টাইমে, সে কি করা উচিত, সো এটাকে ওপেন করে দিবেন, ফাইলগুলো সিলেক্ট করে ওপেন করে দিবেন। এখানে ওপেন করার পর দেখুন এভাবে আসতেছে আপনার এগুলো। সো আসার পর ইমেল টু কাকে আপনি পাঠাতে যাচ্ছেন, ধরেন একটা এমনি দিয়ে দিই abc@gmail.com, ব্যাস হওয়ার পর মেসেজ দিলে দিলে, না দিলে নাই। সো যে লার্জ ফাইলটা যেটা আপনার মেলে সাপোর্ট করতেছিল না, ওই ফাইলটা আপনার এখানে কি করতে হবে, দেওয়ার পরপরই দেখুন এখানে ট্রান্সফারে ক্লিক করুন, আপনার ফাইলটা অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাবে। সো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে নেবেন। সামনে আরও ইমেল মার্কেটিংয়ের উপর আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। সো ইমেল মার্কেটিংয়ের পুরো ভিডিওটা আমার কাছে পাবেন। সো যদি আপনাদের ইমেল মার্কেটিংয়ের উপর আরও কিছু জানার থাকে, সো অবশ্যই অবশ্যই কমেন্টস বক্সে এসে আমাকে নক করতে পারেন, আমি আপনাদের অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ যতটুকু পারি হেল্প করব।
তো সামনে ইমেল মার্কেটিং এর উপর এবং আরো কিছু সুন্দর ভিডিও টিউটোরিয়াল দেখার শুভকামনা জানিয়ে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।